হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি দেখাবো যে ইরোশন কনসেপ্টটি কীভাবে করতে হয়। এর আগের টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে একটা ইমেজকে কীভাবে ডাইলেশন করতে হয়, তাহলে আজ আমি দেখাবো একটা ইমেজকে কীভাবে ইরোশন করতে হয়। তো আমরা সচরাচর জানি যে একটা ইরোশন যদি করি একটা ইমেজের কী থাকবে, এরকম একটা হচ্ছে একটা আমার 1D ইমেজ দেওয়া থাকবে বা কোঅর্ডিনেট ভ্যালু দেওয়া থাকবে এবং একটা স্ট্রাকচারাল এলিমেন্ট আমার দেওয়া থাকবে। ওকে, এখন আমি পারফর্ম করবো কি ইরোশন, তাই ইরোশনকে সচরাচর এইভাবে প্রকাশ করা হয়, তাই না? ওকে, তো এটা দেওয়া থাকলে আমি কী করবো, এর মাধ্যমে ইরোশন পারফর্ম করবো। ওকে ওকে, তো ইরোশন পারফর্ম করার জন্য আমার কী করতে হয়, মূল সূত্রটা একটু দেখি যে ইরোশন পারফর্ম করবো আমি, তাহলে মূল সূত্রে আমি চলে যাই। যেমন মূল সূত্রটা হচ্ছে A ইরোশন B = আমি লিখতে পারবো, এর সাথে আমি কি স্ট্রাকচারাল এলিমেন্ট, এখানে স্ট্রাকচারাল এলিমেন্ট কয়টা, এর বলতে এই প্রতিটা এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা আমি কি করবো, এই প্রতিটা এলিমেন্ট আমি কি করবো, বিয়োগ করবো। এখানে প্রতিটা এলিমেন্ট কি করবো, আমি বিয়োগ করবো, কি আগে 0,0 আমি বিয়োগ করবো। তারপর আমি কি করবো, ইন্টারসেক্ট করবো। এর আগের ডাইলেশনে কি করছিলাম, ইউনিয়ন করছিলাম, কিন্তু এখানে কি করতে হবে, ইন্টারসেক্ট করবো। ইন্টারসেক্ট করা মানে কি, কমন পোর্শনগুলো নিব, বাকি সবগুলোই রিমুভ হয়ে যাবে। কমন পোর্শনগুলো যদি শুধু নিই তাহলে কি পিক্সেল ভ্যালুগুলো অনেক অল্প পাওয়া যাবে, অল্প পাওয়া যাওয়া মানে কি ইরোশন হবে, ইরোশন হওয়া মানে কি ইমেজটা অনেক পাতলা হবে, চিকন হবে, তাই না? আবার কি, আবার এরকে আমি কি সেকেন্ড স্ট্রাকচারাল এলিমেন্ট দ্বারা কি করবো, বিয়োগ করবো 0,1। এটা করার পর যদি আমি এটাকে ইন্টারসেক্ট করি তাহলে আমার ইরোশনের ভ্যালু পাওয়া যাবে। ওকে, তাহলে আমি আগে অ্যাট ফার্স্ট এই পোর্শনটুর কাজ করি, তারপর এই পোর্শনটুর কাজ, তাহলে এই পোর্শনটুর কাজ যদি আমি করি সবগুলো এলিমেন্টের সাথে যদি বিয়োগ করি তাহলে কি হয়, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, কন্টিনিউসলি এইভাবে হবে। তাহলে আমার হবে 3.4 - 0,0, তারপর 3.5 - এটা, তাহলে কত 3.4, 4 - এটা, মাইনাস তারপর কত 4.5 - এটা। ওকে, এটা ইজুগাল টু কত হবে আমার ভ্যালু, জাস্ট আমার সাধারণ বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত হচ্ছে 3.4, আর এখানে হবে 3.5, 4.4, 4.5। ওকে, এই ভ্যালুগুলো পাওয়া যাবে। এখন যদি আমি এই পোর্শনটি নিয়ে কাজ করি, A - 0.1, তাহলে 3.4 - 0.1 = 3.5 - এটা, 4.4। ওকে, তা 3.4 এটা আর এটা বিয়োগ, এটা আর এটা বিয়োগ, তাহলে কত হবে 3, কত এখানে 3, আর এখানে কত হবে 3.4, এখানে হবে 4.3, এখানে হবে 4.4। ওকে, এখন আমি কী করবো, এটাকে ইন্টারসেপ্ট করবো এই ভ্যালু দিলে। তো যদি এর মধ্যে যদি আমি ইন্টারসেপ্ট ঘড়াই তাহলে কী হবে, কমন পোর্শনটুকু নিব, মনে করি কমন প্রথম পোর্শন 3.4, তারপর নিবাম 3.5, তারপর 3, কমন পোর্শন, তাহলে এটা কমন পোর্শন, এই যে এখানেও আছে, তাহলে এটা কমন পোর্শন নিব একটা, এটা একটা ভ্যালু পাওয়া গেল, আর একটা ভ্যালু পাওয়া যাবে 3.4, এই যে এইটা কমন পোর্শন, এই কমন পোর্শন, তাহলে আমার এখানে দুইটা কমন পোর্শন, একটা হচ্ছে 3.4, এটা হচ্ছে আমার 3.4, আর এটা 4.4। তাহলে দেখি এর আগের ইমেজে আমি কী পাইছিলাম, এর আগের ইমেজে যদি লক্ষ্য করি তো এই যে এখানে যে আউটপুট যে পিজাটা ছিল এখানে আরও 2-3টা কোঅর্ডিনেট ছিল, মানে কি ওটা দেখেই বোঝা যাচ্ছে ইমেজটা কী হচ্ছে, মোটা হচ্ছে যে ইমেজটা দেবো। আর এই ইরোশনের ক্ষেত্রে কি অনেক কম পাওয়া যাচ্ছে, মানে কি ইমেজটা পাতলা হচ্ছে, এই পাতলা হওয়া মানে হচ্ছে কি ইরোশন হওয়া। ওকে, তো আমরা এভাবে ডাইলেশন এবং ইরোশন করতে পারি। তো আশা করি আপনারা বুঝছেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।